শ্যাওলি সিংহ রায় আছেন, আমার বন্ধু এমপি আবু তাহের খান সাহেব আছেন, ইদ্রিস আলী সাহেব আছেন, শমীক হোসেন আছেন, জীবন সাহা আছেন, আমার বন্ধু ডেভিড অপূর্ব সরকার, হুমায়ুন কবির, রবিকুল আলম সাহেব, আসমান জামান সাহেব, নিয়ামত শেখ সাহেব আছেন, আমাদের আব্দুল রাজ্জাক সাহেব, আমাদের এসছেন মোহাম্মদ আলী সাহেব এবং আমার কলিগ যারা বসে আছেন, এক আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার, এতদিন আমি দেখতাম এখন ওর হাতে দেওয়া হয়েছে, সেই স্নেহাশিস আছে, আমাদের সুব্রত সাহা আছে, আমাদের ওখানে আকুরুজ্জামান আছে, আছেন আমাদের এক্সএমপিন, আমাদের মনির সাহেব আছেন, সবাই আছেন এবং আপনারা সবাই, হ্যাঁ সভাধিপতি আছেন, পৌরসভার সব চেয়ারম্যান আছে, নারু মিডিয়া এখানে আছে, আপনারা সকলে এখানে। আমাদের একটা আক্ষেপ ছিল, সেই আক্ষেপটা হলো 2011 সালে যখন সারা বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এলো, মুর্শিদাবাদের শুধু একজন সুব্রত সাহা ছাড়া মুর্শিদাবাদের মানুষ আমাদের আশীর্বাদ করে, কিন্তু এইবার আমি মুর্শিদাবাদের মানুষের কাছে কৃতজ্ঞ যে দুহাত তুলে মুর্শিদাবাদের মানুষ তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছে, তাই এখানে যতজন দেখছেন বসে আছেন সব তৃণমূল কংগ্রেসের এমএলএ তারা বসে। দুঃখ একটাই, বহরমপুর শহর যে ওই রকম ভাবে পৌরসভা দেয় বা মুর্শিদাবাদ যেখানে দুটো দুটো পৌরসভা আমরা পেয়েছি, সেই জায়গায় দুইটা সিট আমরা পেলাম না কেন? কেন সারা মুর্শিদাবাদের মানুষ হই হই করে সবকটা সিট তৃণমূল কংগ্রেসকে দিল, শুধু দুটো সিট সেই দুটো সিট কে পেল? বিজেপি। কেন পেল? তার কারণ মুর্শিদাবাদ বহরমপুরের মানুষ যাকে তখনকার দিনের হিম অ্যান্ড ডন ভাবত সে পাল্টি হয়ে গেল, অর্থাৎ নিজের পকেটে পরের যাত্রা ভঙ্গ করল। এই সেই দিন যে মিটিংটা হয়েছে, সেই মিটিং এ দেখা গেল ভুল করে সেই মিটিং এর কতগুলো গাড়ি এসেছিল যার মধ্যে বিজেপির ঝান্ডা লাগিয়ে সেই গাড়িগুলো ব্রিজের ধারে রাখা ছিল, সেই মানুষগুলো এসে সেই মানুষটার বিধল যে না তুমি পার্টি খেয়েছো, খেয়ে আমাদের দুটো সিট দিয়েছো, তাই তোমার অন্তত কিছু না হোক মনোরঞ্জনের জন্য দু এক দু চারশো মানুষ আমরা পাঠিয়ে দিলাম, এটা বিজেপি কৃতজ্ঞতা স্বীকারের জন্য সেদিন লোক পাঠিয়ে। যিনি মুর্শিদাবাদে এক সময় বলেছিলেন আমাকে, শ্রমিক হোসেন এক্ষুনি বলছি যে বলেছিল দুধ মাঙো তো ক্ষীর দেঙ্গে, মুর্শিদাবাদ মাঙো তো চিড় দেঙ্গে। তো মুর্শিদাবাদ তো তৃণমূল কংগ্রেসের হয়ে গেল, চিড়াচিড়ি আপনি করুন, কিন্তু দুটো সিট চেষ্টা করেছিলেন, চেষ্টা করেছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি যে পেছন দিক দিয়ে ছুরি মেরে তৃণমূল কংগ্রেসকে ছুঁড়িয়ে দেব, দুটো সিট পেয়ে দিলেন, দিয়ে কি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তার নিজের জেলায় তিনি কংগ্রেসকে নীল করে দিলেন, কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসকে পেছন দিক দিয়ে ছুরি মারা গেল না, কারণ দুটো ১৬টা আসন নিয়ে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে, আর আপনি নিজে নিজের দলকে ছুরি মেরে দুটো সিট এখান থেকে বিজেপিকে দিয়ে আপনি অ্যাসেম্বলিতে আপনার দলকে শূন্য করে দিলেন, লজ্জাটা আপনার লজ্জাটা আমার নয়। এই সব নেতা
আবার এখন নতুন আওয়াজ বিজেপির সাথে এখন কংগ্রেস আর সিপিএম বলছে একটা শিয়াল ডাকলে সব শিয়াল হয় না হুক্কা হুয়া হুক্কা হুয়া সবাই এখন হুক্কা হুয়া করছে এই ডিসেম্বরে শেষ এই ডিসেম্বরে আমরা নাকি সব চলে যাব এই ডিসেম্বরের পরে আমাদের সরকার পড়ে যাবে সরকার চালাতে পারবো না বিরাট হুঙ্কার বিরাট হুঙ্কার আমি বললাম তোরা তো বাচ্চা যাদের পায়ে নমস্কার করে বিজেপি ঢুকেছিলি সেই তোদের বাবা ঠাকুর দাদা তারা 2021 ইলেকশনে এসেছিল সেই মোটকা মতন লোকটা যার এখন পাঁচ দিয়ে তোমরা খাও সে এসে বলেছিল ইসবার 200 পার আর বিজেপি হয়ে গেল পকার পার হয়ে তো পকার পার হয়ে গেছে আর তারও আমাকে ঠাকুর দাদা এইরকম দাড়ি নেমো দাড়ি রেখেছে ওরকম দাড়ি আরো সাদা দাড়ি সে আবার বলেছিল দিদি আপকা তো ভট্টা বাড় চুকা হ্যায় দেখা গেল দিদির ভট্টা বাবা বসেনি ভট্টা বাড় চুকা হ্যায় বিজেপি কা যে বিজেপি আজ কোনদিন বাংলায় আর মাথা তুলে দাঁড়াতে পারবে এখন যারা নতুন এমএলএ আছে কয়েকজন আমাদের নতুন এমএলএ যে শ্রমিক কোথায় গেল শ্রমিক নতুন এমএলএ বিরাট জীবন এর আগে বলছে দাদা সিপিএম কোথায় বসে সিপিএম কোথায় বসে না সিপিএম কোথায় বসতো বল বান্দিকে সরাও মোবাইলটা ওইখানে বসতো কংগ্রেস আমাদের জেলা থেকে কংগ্রেস কোথায় বসে হাত বাম্পার আধা জিরো করে দিয়েছে কংগ্রেস কে জিরো অধিকতা করে দিয়েছে আর ঠিক পয়েন্টে আছে সিপিএম তো এমনি এমনি জিরো হয়ে এখন আবার 16 থেকে শুরু হয়েছে অধিকতার নেতৃত্বে যে একা তৃণমূলকে হাঁটানো যাবে না ফুটবল খেলা দেখেছেন দ্য ডিবল সে একা করা যাবে না এখানে দুজনকে লাগবে তাই এখন সিপিএম একটা ল্যাংড়া আর কংগ্রেস একটা ল্যাংড়া একটা পা ওর নেই একটা পা রে নেই দুজনে দুজনকে জড়িয়ে ধরে দুপা দিয়ে এরকম 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 করে যাচ্ছে বুঝলেন দুই লংড়া নাকি ফুটবল খেলবে আমাদের সাথে এই মাঠটা আমি বলি পেছন দিক দিয়ে যেরকম সাপোর্ট করছো পাল্টিবাজ যেরকম হয়েছ পাল্টিবাজির রাজনীতি মানুষের কাছে চলে না মানুষের কাছে চলে না মানুষ দেখে সোজাসুজি রাজনীতি কে করেছে আমি প্রত্যেকটা বিধানসভায় এখানে মিটিং করেছি 21 পৌরসভায় প্রত্যেকটা পৌরসভায় করেছি মানুষকে সোজাসুজি বলেছি উন্নয়ন করতে গেলে মমতা ব্যানার্জির সাথে আসুন আর উন্নয়ন না করতে গেলে আপনি ওই রাজনৈতিক দলের সঙ্গে আসুন দ্বিতীয় স্পষ্ট বলেছে আগে উন্নয়ন তারপরে রাজনীতি আমরা উন্নয়নের পক্ষে হ্যাঁ এখন উন্নয়ন দরকার আজকে আর কেউ বলতে পারবে না মুর্শিদাবাদকে একটা সময় বলতো ভারতবর্ষের সবথেকে পিছিয়ে পড়ার জেলা আজকে অর্থনৈতিক দিক দিয়ে মুর্শিদাবাদ এখন আর ভারতের সবথেকে পিছিয়ে পড়া জেলা নয় এখন স্বয়ং সিদ্ধা মুর্শিদাবাদ মাথা তুলে দাঁড়িয়ে আছে মুর্শিদাবাদ উন্নয়ন দেখছে মুর্শিদাবাদ একটা ব্রিজ বাকি আছে ওটা হয়ে গেলে রেল লাইনটাও চালু হয়ে যাবে তখন মেন ট্রেনগুলো এইখান থেকে ঘুরে যাবে আরো বেশি উন্নয়ন হবে কয়েক মাসের মধ্যে সেই উন্নয়ন দেখছে মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদ মুর্শিদ আলী খানের মুর্শিদাবাদ যে মুর্শিদাবাদ ভারতবর্ষের পাল্টি মির্জাফরকে পাল্টি করতে দেখেছে এখন এই নতুন মির্জাফর যে এসছে পেছন
তাই সাবধান আমেন ১৬ সালে একটা ব্রিজ ভেঙে গিয়েছিল আমি পৌর নগরায়ণ ব্রিজটা ভেঙে যাওয়ার পরে তখন সত্যি সত্যি আমার মনের মধ্যে কয়েকটা মানুষ মারা গেছে কষ্ট হচ্ছে তার মধ্যে দেখলাম নরেন্দ্র মোদীজি একটা মিটিং এ বলছেন যে দিদি ভগবান সেই ভগবান নাকি দেখিয়ে দেয় ব্রিজ ভাঙিয়ে দিয়ে যে ব্রিজটা আজকে ভেঙেছে কালকে বাংলা কচ নষ্ট হয়ে যাবে ১৬ সালে নরেন্দ্র মোদী লিখছে আজকে সেই মোদীজিকে জিজ্ঞেস করি আপনার অপদার্থতার জন্য প্রায় ২০০ লোকের মারা গেছে আপনার ব্রিজ ভেঙে পড়েছে যে ব্রিজের কাঠমানি আপনারা খেয়েছেন আপনারা বিজেপি খেয়েছেন সেই ব্রিজের কাঠমানি খাওয়ার জন্য আমাদের তাড়াতাড়ি আপনি আসবেন ভুলভুলিয়াতে ইলেকশনের জন্য তড়ি ভাড়ি খুলে দিয়েছিলেন সেই ব্রিজ ভেঙে প্রায় ২০০ লোক মারা গেছে তার দায়িত্ব কে নেবে তাহলে